একটি সুখ সারা জীবন মানুষকে হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে। মিথ্যে ভালোবাসা, মিষ্টি মিষ্টি কথা, সারা জীবন সাথে থাকার মিথ্যে প্রতিশ্রুতি, টাইম পাস করার জন্য মানুষ কত কিছুই না করে। কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা, কারণ জোর করে হাসা যায় কিন্তু কান্না করা যায় না। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, নতুন করে বাঁচতে শেখায়, কিন্তু সেই ভালোবাসাকেও আমি গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে, তাকে কখনো কষ্ট দিও না, কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাকে কখনো অবহেলা করো না, বিশ্বাস করো, সে তোমাকে নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবাসে। একটি ছেলে যদি একটি মেয়ের জন্য কাঁদে, তাহলে ভেবে নিও মেয়েটি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী, কারণ ছেলেরা সহজে কাঁদে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে অনেক ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা অনেক বেশি, যার ভালোবাসার গভীরতা অনেক বেশি তার মনে কষ্ট বেশি। মায়া জিনিসটা বড় বেহায়া, যার উপর একবার পড়ে যায় সে যত অবহেলাই করুক না কেন তাকে কখনো ভোলা যায় না। খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে বলি, আমি তোমাকে ছাড়া ভালো নেই, তোমাকে ছাড়া আমার ভালো থাকা সম্ভব না। রাগের মাথায় হয়তো তোমাকে অনেক কথা শোনাই, কিন্তু বিশ্বাস করো তুমি যতটা কষ্ট পাও তার থেকে অনেক বেশি কষ্ট আমি পাই। যে মন থেকে ভালোবাসে সে প্রতিদিন কোনো কারণ ছাড়াই ঝগড়া করে, যে সত্যি খুব ভালোবাসে সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না, হয়তো অভিমান করে চুপ থাকবে কিন্তু সারাক্ষণ শুধু তোমাকেই মিস করবে। কাউকে হারানোর ভয়ে যদি তোমার বুক ছটফট করে, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, চোখে পানি চলে আসে, তাহলে বুঝতে হবে তুমি তাকে সত্যিকারের ভালোবাসো। তুমি আমার বুকের ভেতরে লুকিয়ে রাখা এমন এক কষ্ট যাকে আমি কখনো কারো সামনে প্রকাশ করতে পারবো না। কারো সাথে অতিরিক্ত কথা বলার অভ্যাস করতে নেই, হঠাৎ করে কথা বলা বন্ধ করে দিলে বিশ্বাস করুন নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। যেদিন দেখবে ঝগড়া নেই, বকাবকি নেই, কোনো কিছুতে বারণ নেই, সন্দেহ নেই, চাহিদা নেই, সেদিন বুঝে নিও সম্পর্কটাও আর আগের মতো নেই। পুরুষকে যদি শুধুমাত্র দেহ দিয়ে আটকানো যেত, তাহলে পতিতাপল্লীর মেয়েরাই শ্রেষ্ঠ প্রেমিকা হতো। খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর ভালোবাসা থাকে, কিন্তু সবাই সেটা বুঝতে পারে না। যখন তোমাকে খুব বেশি মনে পড়ে তখন ওই আকাশের দিকে তাকিয়ে থাকি, জানি সেখানে তোমাকে দেখতে পাবো না, কিন্তু এই ভেবে সান্ত্বনা পাই যে দুজন এক আকাশের নিচেই তো আছে। যদি মানুষ তোমায় শুধুমাত্র তার প্রয়োজনে তোমাকে মনে রাখে, এর জন্য মন খারাপ করো না, বরং নিজেকে মহান ভাবো, কারণ তুমি মোমবাতির মতো। কারো জীবন যখন অন্ধকারে ভরে যায় তখনই তোমার কথা মনে পড়ে। ভালোবাসা মানে আই লাভ ইউ বলা নয়, ভালোবাসা মানে এমন একজনকে পাওয়া যার প্রতি তোমার অনেক বিশ্বাস আছে, যার কাছে তোমার সব ভুলের ক্ষমা থাকবে, যে তোমার হাসিতে হাসবে, তোমার কান্নাতে কাঁদবে। তুমি তার জন্য এখনো কাঁদো, কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না দেখে সে হাসে, কারণ সে তোমাকে কখনোই ভালোবাসেনি, শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব ছিল আবেগ, আর শেষে যা হয়েছে সব প্রতারণা। গল্পের প্রথম পাতায় লেখা ছিল কখনো ছেড়ে যাব না তোমাকে, আর গল্পের শেষ পাতায় লেখা ছিল আমাকে আমার মতো থাকতে দাও, প্লিজ আর বিরক্ত করো না আমাকে। পুরুষ ভালোবাসা পেলে শান্ত নদীর মতো হয়ে যায়, ভালোবেসে শাসন করলে অবুজ বাচ্চার মতো হয়ে যায়, অবহেলা করলে হয়ে যায় রৌদ্রতাপ কঠিন অহংকারী। পুরুষ সব পারে, পুরুষ আগলে রাখে আবার অবহেলায়ও রাখে। পুরুষ বরাবরই এক রহস্যময় চরিত্র, পুরুষকে যা দিবেন তার দ্বিগুণ ফিরে পাবেন, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তখন তাকে কোনো জ্ঞান বা উপদেশ দেবেন না, সে কি বলতে চায় সেটা আগে শুনুন। এই সময়টাতে মানুষ উপদেশ শুনতে চায় না, শুধু চায় কেউ একজন তার ভেতরের কথাগুলো একটু মন দিয়ে শুনুক। কথা বলা কমিয়ে দিন, রাগ করা কমিয়ে দিন, নিজের দাম রাখুন, নিজেকে সস্তা ভাবা বন্ধ করুন। কেউ চলে যেতে চাইলে তাকে যেতে দিন, ঝামেলা হলে ছেড়ে দিন, কেউ অপমান করলে হেসে চলে আসুন। মানুষকে আপন কম ভাববেন, যত বোকা মানুষ হবেন জীবন তত সুন্দর, তত ভালো থাকবেন।